লকডাউনের পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতেই প্রথমেই শুরু হয়ে গিয়েছিল বাংলা টেলিভিশনের কাজ। এবার কিন্তু এই মাসের 6 তারিখ থেকেই শুটিং শুরু হয়ে গিয়েছে লকডাউন পরবর্তী প্রথম বাংলা ছবি SOS কলকাতারও, যার প্রধান চরিত্রে দেখা যেতে চলেছে মিমি, জশ এবং নুসরতকে। এই ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ। এই ছবি মূলত সন্ত্রাসবাদ থেকে নিজের দেশকে বাঁচানোর গল্প বলবে। আপনাদের জানিয়ে রাখি, বেশ অনেক দিন পর এই ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। বাস্তব জীবনে যে তারা কতটা ভালো বন্ধু সেটা কিন্তু সকলেরই জানা। তারা দুজনে নানা রকম খুনসুটিতে মেতে থাকেন, এমনকি নুসরত ভালো কিছু রান্না করলে তা মিমিকে অবশ্যই খাইয়ে তবে ছাড়েন, এতটাই মধুর তাদের বন্ধুত্ব। তবে একই ছবিতে শুটিংয়ের সময় যে মজার কোনো ভিডিও হবে না সেটা তো আর হতে পারে না, তাই এবার একটি মজার ভিডিও বানিয়ে ফেললেন নুসরত জাহান। ভিডিওতে দেখা যাচ্ছে নুসরত জাহান হাতে কয়েকটি বাদাম নিয়ে উপরের দিকে ছুঁড়ে মারছেন, আর এরপর বেশ দক্ষভাবে সেটাকে ক্যাচ ধরছেন, আর তার পাশেই রয়েছেন মিমি চক্রবর্তী, যিনি একটি অদ্ভুত মুখের ভঙ্গিমা করে শুয়ে রয়েছেন, আর তারা দুজনেই এই ছবি চরিত্রের পোশাক পরে রয়েছেন। মজার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সাথে সাথেই সেটিকে রিটুইট করেছেন মিমি চক্রবর্তী। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।